দশটি জেলায় আজকে যোগ্যপথ ড্রাইভ দিয়েছি হাসপাতালগুলোর চিত্র কেমন ডাক্তারদের কর্তব্য পালন এবং হাসপাতালের সেবার মান ব্যবস্থাপনার মান উপর একটা সার্ভেলেন্স করার জন্য এবং খুব দুঃখজনক চিত্র হল ঢাকার বাইরের নয়টি জেলায় আমরা পেয়েছি প্রায় সিক্সটি ডাক্তার অনুপস্থিত আর ঢাকার আশপাশের যে হাসপাতাল বা স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র তাতে প্রায় ফর্টি পারসেন্ট ডাক্তার অনুপস্থিত ইট শোজ হাউ গভর্নেন্স এন্ড পাবলিক সার্ভিস ডেলিভারি হ্যাভ বিন ফেইলড ইন দি হেলথ সেক্টর এটা অনেক বড় অবক্ষয়ের চিত্র এবং আমাদের কাছে তথ্য এসছে এই চিকিৎসকরাই প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত বা ব্যক্তিগত কাজকর্ম নিয়ে ব্যস্তদের মানব সেবার নিয়ে কাজ করতে হবে এটি চাকুরীয় নয় পেশা নয় নতুবা অনুরোধ জানাব এই পেশা ছেড়ে দিন আমরা যারা কমিটেড যারা দেশপ্রেমিক তাদেরকে আমরা স্থলাভিষিক্ত করব এই চাকরি করে স্ট্রাইক বা ধর্মঘট এটি অবশ্যই বেআইনি এটা আইনে বাড়িত আছে যদি তারা সে পথে যায় দুদকের করণীয় কিছু না হলেও তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা শৃঙ্খলামূলক ব্যবস্থা নিতে বাধ্য কর্তৃপক্ষ সেক্ষেত্রে অবশ্যই দুধক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করবে যে দায়িত্ব পালন না করে দুর্নীতি করে আবার বিশৃঙ্খল পথ অনুসরণ করা সেক্ষেত্রেও দুদক অবশ্যই সেবা কর্তৃপক্ষের পাশে দাঁড়াবে এবং এই দুর্নীতি অবহেলা নির্মূলে কঠোর অবস্থান নেবে